এলি শেষমেশ, আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম। যা বস ওখানে। আজকে তোর পছন্দ মতন সব জলখাবার হয়েছে, কোনো অসুবিধা হবে না। কিরে এখনো কেন দাঁড়িয়ে আছিস? যা বস ওখানে, বস। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, বসো না। কিরম একটা মুখ করে ঘুরে বেড়াস সারাদিন, ভালো লাগে না তোদেরকে এভাবে দেখতে। খেয়ে নিয়ে পরে কথাগুলো বললে হয় না? পরে আর সবাইকে একসাথে পাচ্ছি কোথায়? তাছাড়া আপনারাও এত চুপচাপ ব্যাপারটা নিয়ে। আমি তো ভাবছি এর পরে কি। আপনার অন্য কোনো চিন্তা ভাবনা আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ চিন্তা তো আছে নিশ্চয়ই, এভাবে তো আর দিনের পর দিন চলতে পারে না। দেখুন যা হবার তা হয়ে গেছে, এবার তো সামনের দিকে তাকাতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। আজ দিধিয়া বেঁচে থাকলে যা করতো আমি তাই করছি। শুনেছি সব সমস্যার মূলে ওই সার্থকের বিয়ে। সার্থকের নাকি একটা মেয়েকে পছন্দ ছিল আর তাকে নাকচ করেই নাকি। তোমাকে সব কথা কে বললো? সবাই যেটা জানে সেটা আমি জানবো না? অবাক লাগে, সবকিছু জেনেও কেউ একটা কথাও বলেনি। কিন্তু আমি বলছি, তোর যদি সত্যি কাউকে পছন্দ হয় আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। বিয়ে দেবে মানে? এরকম একটা সিচুয়েশনে সার্থকের বিয়ের কথা উঠছে কি করে? এগুলো সব অবান্তর কথা, এগুলো নিয়ে কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনারা প্লিজ সার্থকের কথাটা সার্থকীকেই বলতে দিন। ভুল করে আর যাই হোক, সার্থকী একটা ভুল সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া যায় না। আমি চাই তুই খুশি হোক, তুই ভালো থাক। কি বললাম সেটা বুঝলি? কেউ আর তোর উপরে জোর করে কিছু চাপিয়ে দেবে না। তুই তোর ইচ্ছে মতোই। কি হলো, সবাই চুপ করে গেলে কেন? হ্যাঁ কি ব্যাপার, কিছু বলছো না কেন? তোমরাও কি আমাকে মাসি মনির মতো করে সুখী দেখতে চাও? আমরা তো ব্যাপারটা নিয়ে যথেষ্ট। তোমরা এটাকে সাপোর্ট করো। মাথা ঠান্ডা কর সার্থকী, তুই কি চাস এখানে সেটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখানে সবাই তো আমার ভালো চায় না, আমার চেয়ে বোঝার পূজা হয়ে গেছে। আমি ভাবতে পারিনি তোমার ছোট মাকে এত তাড়াতাড়ি। শোন সার্থকী, এখন যে কেউ তোর ভালোর জন্য এটাই করবে। আবার সেই একই ঘটনা। আমি জানতাম ব্যাপারটা এতটা সহজ হবে না। আর দাদা ভাইও এখনো ছোটমা ছোটমা করে যাচ্ছে। আরে এত ছেলে তো ছোটমা মরে গিয়ে বহুমনি। ছোটমার সম্বন্ধে আর একটা কমেন্টও তুমি করবে না। ছোটমার কোনো খোঁজ পাওয়া যায়নি মানে এটা নয় যে ছোটমার কিছু হয়েছে। আর তোমাকেই বা এত কথা বলার জন্য কে বলেছে? এখানে এত লোক আছে, বড়রা আছে, তারা ভাববে এটা নিয়ে। ওকে বলে লাভই নেই ঝুলতা ভাই, ওর কিছু বোঝার হলে বুঝে এতদিনে নিজেকে শুধরে নিত। কেউ দেখছি ফোঁস করতে ছাড়ছে না,
তবে সাত্তকি বিয়ের ব্যাপারে এরকম রিয়্যাক্ট করলো কেন? না না, ব্যাপারটা তো সুবিধের লাগছে না। এমন কিছু একটা করতে হবে যাতে সাত্তকি চাইলেও কনক যেন আর কখনো ওর লাইফে ফিরে আসতে না পারে। মায়ের ফোন? কি ব্যাপার? যাক, নিজের মতো করে লাইফটা সেটেল করে নিলি তাহলে। এটাই যখন করার ছিল তাহলে ছোটমার দিকে আঙুলটা কেন তুললি? একটা কথা বলতো, ছোটমার সাথে যেটা করলি সেটা কি ছিল? অভিযোগ না অজুহাত? হলি, দেখ দাদা ভাই, সত্যিটা কি সেটা আমি তুই দুজনেই খুব ভালো করে জানি। ছোটমার কাছ হয়ে কথা দিয়েছিলিস, প্রমিস করেছিলিস, তুই নিজে সেই প্রমিসটা রাখতে পেরেছিলিস? রাঙামা বলে মা কিছুই মিথ্যা কথা বলতেনি, তাহলে মা মারা যায়। অনেক বলেছিস তুই, আরেকটা কথা বলবি না? বেশ, বলবো না। তাহলে তুই বল, আমি চুপ করে গেলে সত্যিটাও বদলে যাবে তো? তুই কি চাস আমি? আমি শুধু এটুকু চাই তুই নিজের কথাটা ভাব দাদা ভাই। তুই বলিস না ছোটমা তোকে ঠকিয়েছে? না, তুই ঠকিয়েছিস ছোটমাকে। পৌরাণীর মতো ভালো মানুষ হয় না, একটা সরল সাদা সিধে সাধারণ মানুষ, নির্দোষ, মনে কোনো জটিলতা নেই, আর তাকে তুই বাড়ি থেকে বার করে দিলি। Enough is enough. Exactly. আর এই সব কিছুর লিমিটটা তুই ক্রস করেছিস। তুই আর একটা কথা বলবি না, বের হয়ে এখান থেকে যাও। বেশ, আমি বেরিয়ে যাচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। কিন্তু শোন, তোকেই ছোটমাকে ফিরিয়ে আনতে হবে। তোর জন্য আমি কেন ছোটমার থেকে দূরে থাকবো? না হলে এবার আমি কিন্তু কি? হ্যাঁ, না হলে কি? তুই আমাকে থ্রেট করছিস? করছি, থ্রেট করছি আমি। এই সব কিছুর জন্য দায়ী তুই দাদা ভাই। বলি, থামলি কেন? বল, আরে বল। সব আমার জন্য, সব কিছু আমার জন্য আছে। ছোট মা আমাদের ছেড়ে চলে গেছে শুধু আমার জন্য। তুই দেখিস হলি, আমি ছোট মাকে ফিরিয়ে নিয়ে আনবই, ফিরিয়ে আনবই, তোকে কথা দিলাম। সরি দাদা, আমি তোকে এভাবে বলতে চাই না। না, তোরা দোষ কোথায়? আরে আমরাই ছোট মাকে ছাড়া থাকতে পারছি না। ছোট মা কি করে আমাদের ছেড়ে থাকবে বল? আমি ছোট মাকে আনবই, ফিরিয়ে আনবই এখানে, তুই দেখে নিস। তুই একদম চিন্তা করিস না, আমি তো আছি। আরে হঠাৎ করে এটা আবার কি ধরনের আবদার? উফ, তুমি তো জানো বাড়ির এখন কন্ডিশন কিরকম, আমি কি করে কাকে বলে গাড়ি পাঠাবো বলতো? দূর বাবা, আমি কি এমনি এমনি বলছি নাকি রে? বিপদে পড়েছি তবেই তো বলছি। জানিস না, তোর বাবা যদি আমাদের লগে লগে চলে যায় তাহলে তো আমার সব পিলানি চৌপাট হয়ে যাবে রে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আরে এসব হুটহাট করে বললে হয় নাকি? একটু যদি আমাকে আগে থেকে বলতে তাহলে আমি প্ল্যান ট্যান করে রাখতাম না? অত ভাবার সময় নেই রে মা, যা করার তাড়াতাড়ি কর। ওদিকে সবাই আমাদের মুখ চেয়ে বসে আছে না, দে বলে কথা। মা, কি হচ্ছে? তাকে আসতে বলো, তুমি কথাটা রাষ্ট্র করবে না কি?
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি দেখছি কি করা যায়। রাখো এখন, টাটা।